স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট স্টেপ বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত 6 বছর মেয়াদী একটি প্রকল্প। প্রকল্পটি পরিচালনার জন্য বিশ্বব্যাংক 79 মিলিয়ন ডলার আর্থিক সহায়তা প্রদান করছে। স্টেপ প্রকল্পের মূল উদ্দেশ্য সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরি এবং দরিদ্র ও পশ্চাৎপদ জনসাধারণকে কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত করা। এখানে বৃত্তিমূলক ও কারিগরি শ্রমিকদের চাহিদা অনুযায়ী সরবরাহ তুলনামূলক কম। অপরদিকে প্রতিবন্ধী যুবরা কর্মসংস্থানের অভাবে সম্মানজনক জীবনযাপনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ভাই আমারে একটু ধৈরা উঠাই দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বিষয়ে ভর্তি হতে চাই? সেক্ষেত্রে আমাদের এখানে সুলভের ব্যবস্থা নাই, সেটা আমার ভর্তি হতে পারছি না, আমার দুঃখিত। স্টেপ প্রকল্পের আওতায় বাংলাদেশে 93টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কাজ করলেও প্রতিবন্ধী ব্যক্তির জন্য এই সুযোগ নেই বললেই চলে। এমনকি এই প্রকল্পের দাতা সংস্থা বিশ্বব্যাংকের সেফগার্ড পলিসিতেও প্রতিবন্ধী ব্যক্তিদের কথা উল্লেখ নেই। চারতলায় আমার ক্লাস, সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার কষ্ট হয়। সিঁড়ির পাশাপাশি যদি লিফট অথবা র‍্যাম্প হতো তাহলে আমাদের জন্য ভালো। প্রতিবন্ধীদের জন্য ট্রেনিংয়ের জন্য তেমন কোনো টিচার আমাদের নাই, তাদের জন্য যে সকল ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমাদের নাই। আমি কম্পিউটার শিখতে চাই কিন্তু আমার জন্য এখানে কোনো ব্যবস্থা নেই। আমাদের কম্পিউটার ট্রেডে রিলেটেড সফটওয়্যারটা আমাদের এখানে নাই। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি আমাদের কথা চিন্তা করে? বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাংলাদেশে অন্যান্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ভিতরে সবচাইতে বড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। প্রতিবন্ধীদের জন্য যে বিশেষ ধরনের শিক্ষক শিক্ষিকা প্রয়োজন পড়ে, বিশেষ ধরনের ইনফ্রাস্ট্রাকচার, স্টেয়ার বা র‍্যাম্প থাকা দরকার, সে সুযোগ সুবিধা এখনও বিদ্যমান নাই। আমরা মনে করি একটি গুরুত্বপূর্ণ সময় এখন, কেননা ওয়ার্ল্ড ব্যাংক তার যে সেফগার্ড এটি রিভিউয়ের কাজ চলছে, এটিতে যদি প্রতিবন্ধী বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাহলে অবশ্যই বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় যে প্রকল্পগুলি পরিচালিত হবে তার মাধ্যমে প্রতিবন্ধীরা উপকৃত হবে। প্রতিবন্ধী মানুষদের কর্মদক্ষতাই পারে সমাজকে বদলে দিতে, তাই সকল ক্ষেত্রেই প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির জন্য কাজ করতে হবে সকলকে। একটি একীভূত সমাজ সকলের জন্য মঙ্গলময়।